সবাই আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেছি। তো আমার সঙ্গে দেখো দিদিভাই রয়েছে, আর এখন আমি আজকে ব্লগটা স্টার্ট করছি দিদিভাইয়ের বারান্দা থেকে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং দিদিভাই। চলো রান্নাঘর দেখাই, রান্না হয়। দিদিভাই এই যে মাগুর মাছ কিনেছে, আর এখানে রয়েছে কাঁচকলা, আলু কেটে রেখেছে, আঝালা ঝোল করবে, আর এদিকে শাক ভাজা হচ্ছে, আর ওকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ভাজা কড়াইটা দেখি, ওটা কড়াইটা দেখাতে না বলছে, কড়াইটা এটা শুধু ভাজা ভুজির জন্যই কড়াইটা, এই কড়াইটা মানে যে কোনো ভাজার জন্যই শুধু এই কড়াইটা। কোনটা? এই যে এই কালো কড়াইটা, এটা শুধু না, কড়াই দেখাবো না, কড়াই দেখাবো না। দিদিভাই বললো কড়াই দেখাতে না। আর দিদিভাই দেখো ওখানে মানি প্ল্যান্ট দেখো কত সুন্দর হয়েছে, ওটা কিন্তু একটা জগ ছিল। রান্না করছে, আমার এখন রান্না কিছু শুরু হয়নি। তো দিদিভাই রান্না করবে, আমি করবো ডাল আছে, কালকে ধনে পাতা দিয়ে ডাল করেছিলাম, মসুরির ডাল, আর ডিমের ঝোল করবো। আছে মাছ খাবো না, ভালো লাগছে না, ডিমের ঝোল করবো, আর করবো আর থোর করবো, থোরের থোর বাদাম আলু দিয়ে করলে, হ্যাঁ আমার বড় খুব ভালোবাসে, জ্যোতির্ময় খুব পছন্দ, মানে ওইটা হলে মানে বলে যে আর কিছু নাকি লাগে না। তা আমি জানি না আর কিছু লাগে কিনা, আমার তো লাগে, আমার ডালও ভালো লাগে না, থোর টোর ওই বাদাম টাদাম দিয়ে করতে হবে, আবার ওর আবার ওটা খুব পছন্দ। তো যাই হোক আমি এখনো কিছু শুরু করিনি, করবো আস্তে আস্তে করবো। সবে তো সকাল হলো, সবে সকাল হলো, আর দিদিভাইদের সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, দিদিভাই রান্নাও শেষ হয়ে এসছে। না শেষ হয়নি, এখনো মাছের ঝোলটা করবো, ডাল সম্বার ওই দুটোই বাকি আছে, আমার তো শুরু হলো। ছেলে আসুক, জল নিয়ে আসবে নিচে থেকে, তারপরে জল হতে টাইমের জল আছে না, ওই জলে ভাতটা হবে। তাই বর্ধভাইদের এই গাছে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, না ওই ইয়েলো কালারের ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে। দাঁড়াও দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে না? আমি বর্ধভাইদের বারান্দায় তোমাদের দেখালাম ফুলগুলো, গাছগুলো এগুলো তোমাদের দেখালাম। আমি বর্ধভাই কি করছি না দেখলাম, আমি এখন রান্না করছি একটুখানি, ওই এতদিন পর অপারেশনের পর একটু রান্না বান্না করতে পেরে আমার ভালো লাগছে। তা আজকে এখন শিঙি মাছের ঝোল করে, আর মার হাতে রান্না খেতে ইচ্ছে হচ্ছে না। না না সেটা না, সেটা কথা না, এতদিন মার হাতে রান্না এই কারণে, তারা সেবা করেছে, এখন আমি একটু আমি বলি দাঁড়াও, মার হাতে রান্না এই কারণে খেতে ইচ্ছে করছে না, মা অনেকদিন রান্না করা ছেড়ে দিয়েছে, এখন বাধ্য হয়ে করছে যেহেতু দিদিভাই করছে না। তো সেই জন্য দিদিভাই মা একটু মাংস টাংস কষাতে মনে হয় একটু সময় লাগছে, তারপর মার অনেক কাজ থাকে, বাসন ঠাকুরের বাসন টাসন মাজা, তার জন্য দিদিভাই বলছে থাক আমি আমি একটু করি। হ্যাঁ একটুখানি ওই জন্য করছি, শিঙি মাছের ঝোল করবো এখন, আর শাক ভাজা বসিয়ে দিয়েছি, ডাল আর থোর ঘণ্ট এইটা দেখি, এটা এটা কি, এটা এই যে এইটা দেখি, ও আচ্ছা এটা এটা হচ্ছে ওই, বুঝতে পেরেছি। ওদের নাম হচ্ছে, মেয়ের নাম হচ্ছে তোমার হচ্ছে কোথায়, মেয়ের নাম হচ্ছে সৌমিতা, নিমন্তন্ন বলেছে বেশি করে লাফালাফি করতে, বউ ভাত, কিন্তু এখন হচ্ছে সমস্যা, বিয়েটা অনেকটা দূরে, হ্যাঁ সেই হাওড়ায়, এবার যেতে পারবো, আর আর ছেলের বাড়ি হচ্ছে গড়িয়া, ছেলেবাড়ি গড়িয়া, এবার আমি বিয়েতে কি করব না করবো, কারণ রিসেন্ট আমি অপারেশন করে উঠেছি, তো আমার এতটা লাফালাফি এখন ঠিক না, তো সেই জন্য তো বউ ভাতে তো আমরা যাবই, কিন্তু আমাকে
আমাকে বলেছে যে তুমি কিন্তু যেও, তুমি গেলে না না স্পেশালি আমি যে যেটু ইয়ে করছিলাম বলছে স্পেশালি গেলে তুমি বেশি গেলে বেশি আনন্দ হবে। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো আমরা সবাই মিলে যাব, যাব তো ভিডিও করব। হ্যাঁ করব, সেজে গুজে যাব। চ্যানেলে প্রিয়াঙ্কা চ্যানেলও ভিডিও আসবে, আমার চ্যানেলও ভিডিও আসবে। দিলোয়ার চ্যানেলের নামটা বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগ লাইফ নন্দিতা, ব্লগ লাইফ নন্দিতা। সবাই কিন্তু একটু দেখো, আর প্রিয়াঙ্কাকেও সবাই একটুখানি সাপোর্ট করো, ঠিক আছে? তো একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমাদের দুই বোনকেই সাপোর্ট করো, ঠিক আছে? এটা বড় আর আমি ছোট। আরেকজন আছে জানো, আমাদের আরেকজন আছে মাঝখানে। জানলা দিয়ে দীর্ঘরে যেহেতু দোতলা থাকে, জানলা দিয়ে কি সুন্দর রোদ আসে দেখো, কি সুন্দর। শীতকালটা একদম পুরো জমে যাবে, গরমকালে খুব কষ্ট হয়, আর শীতকালটা একদম পুরো একদম রোদ। মানে আমি তো বেশিরভাগ সময় এই জায়গাটায় বসে থাকি, এসেই। এটা আয়ুষের বিছানা, এটা আয়ুষের বিছানা, আয়ুষ এখানে শোয়। আর দিদিভাইদের বেডরুমেও তাই, এই রুমেও তাই, খুব সুন্দর রোদ আসে। আমার ঘরগুলো রোদ আসে না, রোদ একটুখানি আসে সকালবেলা, একটুখানি আসে সকালে। চলো নিচে যাই, দিদিভাই তুমি রান্না করো। আমার এত ঠান্ডা লেগেছে যে কি বলবো। এটা মেজদি ভাইদের অ্যাকোরিয়াম, খুব সুন্দর লাগছে না? দারুণ লাগছে, কালারিং মাছ। আর আমি সবজি কিনেছি, এই যে মেথি শাক আমার খুব প্রিয় শাক, আর এটা পালং শাক, এটাও আমার খুব ভালো লাগে। আর এখানে মূলো নিয়েছি, এটা খুব ভালো শাক, মানে মূলো শাকটা খুব ভালো ছিল, আর মূলোটা তো ভালোই, তো আমার মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে। আর একটা বড় লাউ কিনেছি, ধনে পাতা দিয়ে লাউ দিয়ে খাবো বলে, ডাল মুসুরির ডাল, আমার ধনে পাতা লাউ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে একটু এই যে ধনে পাতা নিয়ে কিনেছি, অল্পই কিনেছি 5 টাকার। আর কিনেছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই এখন রান্না করবো, এই যে মা থোর কেটে দিয়েছে, থোর আলু দিয়ে করব, আর ডিমের ঝোল করব, তার আলু কাটা হয়ে গেছে। এখানে দেখো আমার রুমের জানলাটায়, এখানে সব আমার রুমের যত গাছ আছে সেগুলো সব জানলায় দিয়েছি একটু রোদ পড়ানোর জন্য। আর এখানে যতীর্ময় গাছ নিয়ে এসছে, রোদ পায় না কি গাছ হয় বলো। ওই যে গাছে, গাছগুলো তো ধরে গেছে কিন্তু ওই যে কুড়িগুলো সব শুকিয়ে যাচ্ছে। আর এখানে টাইম ফুলের গাছ রয়েছে। বলো তো এটা কি ফুল, কার পছন্দ এই ফুলটা বলো তো, কেউ চিনতে পারো কি না? এই ফুলটা আমার ভীষণ পছন্দের একটা ফুল, এই গন্ধটা এত সুন্দর না ঠিক তোমাদের কি বলবো। তোমরা সবাই খুব ভীষণ পছন্দ করো এই ফুলটাকে, তো তোমরা গেস করো কি ফুল এটা। এটা হচ্ছে শিউলি ফুল, আমি শিউলি ফুলের কুড়িগুলো তুলে নিয়েছি। এর কালার কম্বিনেশনটা না এত ভালো দেখতে লাগে না, দারুণ লাগে। ভোরের বেলা পুরো গাছের নিচটা এত সুন্দরভাবে পড়ে থাকে, দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমি কুড়িগুলো তুলে নিয়ে এসেছি পাশের বাড়ির কাকুর গাছ থেকে। তো কাকু বলছিলো তুই কুড়িগুলো নিয়ে কী করবি, আমি বলছি আমার না কী ইচ্ছে হচ্ছে কুড়িগুলো নিয়ে মালা গাঁথার, এই যে ফুল দোকানে যে মালা গাঁথে না কি সুন্দর করে, আমার খুব ইচ্ছে করছে। বলে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে পার, তো বলে নিয়েই এসেছি, জিজ্ঞেস করেই নিয়ে এসেছি, নাহলে কাকুর পারমিশন ছাড়া গাছে হাত দেওয়াটা উচিত হবে না। তো যাই হোক, পেরে টেরে নিয়ে এসে এখন মালা গাঁথছি, তো খুব সুন্দর করে মালা টালা গেঁথে টেথে তোমাদের দেখাচ্ছি। চাউমিন বানানো হচ্ছে রান্নাঘরে, রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, অবস্থা খারাপ,
তো যাই হোক, চাউমিন বানানো হচ্ছে। চাউমিন যে যার মধ্যে বানানো হচ্ছে এটা হচ্ছে চাইনিজ কড়াই। তো আজকে যেহেতু ডিনারে আমাদের চাউমিন খাওয়া হবে, সকালেই বলা হয়েছে যে আমরা রাত্রে চাউমিন খাবো, তো উনি বললো যা আমি কড়াই টড়াইতে করবো না, আমি চাইনিজ কড়াই কিনতে যাব। তো রাত রীতিমতো চাইনিজ কড়াই কিনে নিয়ে এসে আজকে চাউমিনটা বানানো হচ্ছে। প্রথমে এমন বড় কড়াই নিয়ে এসছে যে বড় কড়াইটা এত বড় যে গ্যাস থেকে বেরিয়ে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমি বড় রেস্টুরেন্টে আমি মনে হচ্ছে কুক রান্না করব, সেই কড়াই নিয়ে এসছে। যাই হোক, ওটাকে চেঞ্জ করে এই কড়াই নিয়ে এসছে। তো উনি রীতিমতো চাউমিন টাউমিন সব কিছু বানানো হয়ে গেছে, রান্নাঘরটা খারাপ হয়ে গেছে, বাদ দাও ওটা আমাকেই পরিষ্কার করতে হবে। তো চাউমিনটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে হয়েছে, কারণ উনি খুব সুন্দর চাউমিনটা বানায়, আমাকে খুব হেল্প করে রান্নাবান্নায়, সবজি কাটতে যখন উনি বাড়ি থাকেন। তো যাই হোক, মিস্টার জ্যোতির্ময় আজকে রাতে ডিনার চাউমিন বানিয়েছেন, চলো আমরা খেতে থাকি, রাতে ডিনারটা করি। তো চাউমিনটা দেখে তো খুব সুন্দর লাগছে, চলো খেয়ে নিই। তো এখন আমি রয়েছি মেসি ভাইদের ঘরে, এই যে টিনটিনি খাচ্ছে সিদ্ধ মাংস দিয়ে ভাত। মাংস পেলে টিনটিনি আর আমাদের চেনে না, কারোকেই চেনে না, সে খেতেই ব্যস্ত। তো দেখতেই পেলে আমার প্রতিপারমের স্যার রান্না করছিল, উনি রান্না করতে গেলে পুরো রান্নাঘরের অবস্থা পুরো খারাপ করে দেয়। তারপর আজকে রাতে ডিনার ছিল, মানে ডিনারের জন্য চাউমিন খাওয়া হবে, তো বললো যে চাউমিন যদি বানাতে হয় ওই বানায়, আমার নাকি হয় না চাউমিন। যাই হোক, তো উনি আজকে চাউমিন যেহেতু বানাবে বলেছে রাতে খাওয়ার জন্য, তো সেই জন্য চাইনিজ কড়াই কিনতে গেছিলো বাড়ার সাথে। প্রথমে একটা নিয়ে এসেছিলো বিশাল বড়, গ্যাস থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এত বড় কড়াই নিয়ে এসেছিলো চাইনিজ কড়াই। তো আমার ওটা রেস্টুরেন্টে থোড়ি না, আমি রেস্টুরেন্টে রান্না করতে যাব, তো আমার কী করতে লাগবে এত বড় কড়াই? তারপর আবার গেছে ওটাকে চেঞ্জ করে এই সাইজটা নিয়ে এসছে। সাইজটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো সে চাউমিন করবে বলে আজকেরই চাইনিজ কড়াইটা কিনতে লাগবে। আমি বললাম একটু ননস্টিকে কিনবো, সুন্দর দেখে কিনবো, তো ভিডিও টিডিও করতে সুবিধা হবে। না না, ওইটাই কিনতে হবে। তো যাই হোক, কিনলো, মহারাজ কিনে নিয়ে এলো, কিনে টিনে নিজেই সব কিছু করলো, আমাকে বললো শুধু একটু টুকটাক জিনিস কেটে কুটে দিতে, তো আমি ওটা করে দিলাম। চাউমিনটাও ভীষণ ভালো বানায়, আমার থেকেও ভালো বানায়, আমি চাউমিনটা সচরাচর বানাই না বলতে গেলে, ওই বানায়। তো ও বানালে বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল নিও, সংসারের তো কাজ থাকবেই, তার মধ্যে নিজেদেরও তো খেয়াল রাখতে হবে, নিজেদেরও খেয়াল রাখো, সুস্থ থাকো, সবাই খুব ভালো থাকো। ঠান্ডা পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, তো নিজেদের একটু খেয়াল রাখতে হবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ ফ্যামিলি, বাই।